তানজিরো এখন অফিসিয়ালি একটা ডিমন স্লেয়ার, যদিও সে লোয়েস্ট র্যাঙ্কের র্যাঙ্ক নাম্বার 10। তানজিরোর সিলেক্ট করা ওয়ার দিয়ে সোর্ড বানিয়ে হাগানে জোকা তাকে একটা সোর্ড নিয়ে এসে দেয়। এই সোর্ডটা ধারণকারীর বৈশিষ্ট্য অনুযায়ী কালার চেঞ্জ করে, কিন্তু কালার চেঞ্জ করার জন্য এই সোর্ড ধারণকারীর একটা নির্দিষ্ট পরিমাণ পাওয়ার থাকতে হবে। তানজিরোকে দেখে হাগানে জোকা বলে এই সোর্ড হয়তো বা লাল রঙে পরিণত হবে, সে একটা গুড লাকের সাইন। কিন্তু সোর্ডের রং পরিবর্তন হয়ে কালো হয়ে যায়, সেইটা তাদের সবাইকে শকড করে দেয়। এরপরে তানজিরো তার একটা নতুন মিশন পায়। পরের দিন তানজিরো মিশনে যাওয়ার জন্য প্রস্তুত তার সেই নতুন ডিমন স্লেয়ার ইউনিফর্ম পরে। ওরাকো ডাকি তাকে এই ইউনিফর্ম ব্যাপারে কিছু কথা বলে, যে এই ইউনিফর্মটা স্পেশাল ইউনিফর্ম যেটা ডিমানের অ্যাটাক থেকে তাকে বাঁচাবে। এবং সে আরো বলে তার হাতের যে সোর্ডটা কালো হয়েছে এরকম সে এর আগে খুবই কমই দেখেছে, যেটা একটা স্পেশাল কেস তানজিরোর ক্ষেত্রে। তানজিরো ফাইনাল সিলেকশনে থাকাকালে উরোকোডাকি তার জন্য একটা বক্স বানিয়েছিল, সেটাতে দিনের বেলাতেও নেজুকোকে তানজিরো তার সাথে নিয়ে যেতে পারবে। উরোকোডাকি তানজিরোর জন্য এত কিছু করেছে, এই জন্য তানজিরো অনেক গ্রেটফুল এবং তাকে বিদায় জানিয়ে তানজিরো রওনা দেয়। সে উত্তর পশ্চিমের শহরে পৌঁছায়। সে যখন শহরে প্রবেশ করে সেখানকার থাকা লোকেরা কাজুমি নামের এক যুবকের ব্যাপারে কথাবার্তা বলছিল, যাকে অনেকটা হতবাম এবং হতাশ দেখাচ্ছিল কারণ তার ফিয়ান্সে সাতোকো হঠাৎ ডেটিং এর সময় রাতে অদৃশ্য হয়ে যায়। এই কথা শুনে তানজিরো তখন কাজুমির কাছে গিয়ে তাকে তার ফিয়ান্সের ব্যাপারে জানতে চায়। তারপরে সে তানজিরোকে সেখানে নিয়ে যায় যেখানে তার ফিয়ান্সে অদৃশ্য হয়ে গিয়েছিল। সেখানে গিয়ে তানজিরো ডিমানের গন্ধ পায়। তানজিরো তার খুবই তীক্ষ্ণ ঘ্রাণশক্তির উপর নির্ভর করে ডিমানের গন্ধটা ট্র্যাক করতে শুরু করে, যদিও এটা করার মাধ্যমে সেখানকার লোকজনের দৃষ্টি আকর্ষণ হচ্ছিল, যারা তাকে দেখে অদ্ভুত মনে করছিল। কাজুমির সাথে সে রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে। কাজুমি তাকে বিশ্রাম নিতে এবং আগামীকাল অনুসন্ধান চালিয়ে যেতে বলে, কিন্তু সে বলে ডিমান রাতেই দেখা দিবে, তাই ডিমানের পরবর্তী শিকার অপহরণ করার আগে তাকে অবশ্যই দ্রুত কিছু একটা করতে হবে। অন্য একদিকে একটা মেয়ে তার ঘরে প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু সে খেয়াল করেনি একটা ডিমান তাকে ফলো করেছিল। অবশেষে যখন সে ঘুমিয়ে পড়ে তখন হঠাৎ ডিমানটি মেঝের নিচ থেকে বেরিয়ে এলো যেখানে সে শুয়েছিল। তার মুখ ঢেকে তাকে মাটিতে ডুবিয়ে নিয়ে চলে গেল। সেখানে পৌঁছে তানজিরো তার শর্ট দিয়ে মাটিতে আঘাত করে এবং ডিমানটা সেই মেয়েকে খেয়ে ফেলার আগেই তাকে বাঁচাতে সক্ষম হয়। সেই ডিমানটা কাস্টার ডিমান নামে পরিচিত। সে স্পেশাল টেকনিক ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় মাটির নিচ দিয়ে বা দেওয়ালের মধ্যে দিয়ে যাওয়া আসা করতে পারে। মেয়েটিকে বাঁচানোর পর তানজিরো কাজুমির হাতে তাকে তুলে দেয় এবং পাশে থাকতে বলে, কারণ এরপরে আবার ডিমন যখন অ্যাটাক করবে তখন যাতে তাদেরকে সে বাঁচাতে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে সে লক্ষ্য করে সেখানে একটি নয় তিনটি ডিমন রয়েছে, তাই তানজিরো তার ব্রিথিং ফর্ম মিড এয়ারে পরিবর্তন করে, যার কারণে সে গুরুত্বপূর্ণ অংশগুলো মিস করে এবং সোয়াম ডিমনটা তার ক্লোনগুলির সাথে বেঁচে থাকে। তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে উরোকোডাকি তানজিরোকে বলছিল যে সমস্ত ডিমানের উৎস কেবল একটি, সে হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ডিমন যার নাম মুজান কিবুৎসুজি, এবং সেই তানজিরোর পরিবারকে হত্যা করেছিল। উরোকোডাকিও এটা মনে করে যে মুজান নেজুকোকে আবার মানুষে পরিণত করতে পারবে, তাই তানজিরো নেজুকোকে বাঁচাতে এবং বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে মুজানকে স্বীকার করার প্রস্তুতি নেয়। এদিকে বর্তমান সময়ে তানজিরো তিনটি ডিমানেরই হাত কেটে ফেলেছে, তবে তারা একটু পরে আবার তাদের সব অঙ্গগুলো এক জায়গায় করতে পারে। তারপর একটা ডিমান তানজিরোকে অ্যাটাক করতে চলেছে, তখনই নেজুকো তার বক্স থেকে বের হয়ে তানজিরোকে বাঁচায়। দেখা যায় যে নেজুকো একটা শক্তিশালী ডিমান এবং তাকে রক্ষা করার জন্য তার তানজিরোর প্রয়োজন নেই, তাই তানজিরো নেজুকোকে মানুষগুলোকে রক্ষা করতে বলে এবং তার ফোকাস মেন ডিমানের দিকে দেয়। নেজুকো মেয়েটি এবং কাজুমিকে তার পরিবারের মতন দেখে এবং তাদেরকে আদর করে, কারণ উরোকোডাকি তার উপরে হিপনোটিক সাজেশন ব্যবহার করেছিল যার কারণে তাকে সমস্ত মানুষকে তার পরিবার হিসেবে দেখতে বাধ্য করে। এখন তানজিরো সোয়াম্পে ঝাঁপিয়ে পড়ে এবং তার ওয়াটার ব্রিথিং টেকনিকের সিক্সড ফর্ম ব্যবহার করে দুইটি ক্লোনকে পরাজিত করে। মাটির ভেতর থেকে ডিমানটি নেজুকোর উপরে অ্যাটাক করে যার কারণে তার রক্তক্ষরণ হয়, কিন্তু তানজিরো তৎক্ষণাৎ উপস্থিত হয় এবং সেই সোয়াম্প ডিমানের দুটো হাত কেটে ফেলে। তারপরে সে মুজান সম্পর্কে ডিমানকে জিজ্ঞেস করে, কিন্তু ডিমানটা কাঁপতে শুরু করে এবং কিছুই প্রকাশ করে না, তাই তানজিরোর তাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। তানজিরো তখন নেজুকোর কাছে ফিরে যায় যে তার ক্ষত নিরাময়ের জন্য অলরেডি ঘুমিয়ে পড়েছে। সূর্যোদয়ের সাথে সাথে তানজিরো কাজুমিকে বিদায় জানিয়ে শহর ছেড়ে চলে যায়। তার কাসুগাই কাক আবার উপস্থিত হয় এবং তাকে তার পরবর্তী মিশনের জন্য টোকিওর আসাকুসাই যেতে বলে। তানজিরো শহরে পৌঁছায় এবং কিছু উডন খাওয়ার জন্য একটি দোকানে থামে। বিশ্রাম নেওয়ার সময় সে হঠাৎ বাতাসে একটা ঘ্রাণ পায়। ডিভাস্টেটেড হয়ে সে উডনটি ফেলে দেয় এবং সেই ঘ্রাণকে পিছু করার জন্য তার তলোয়ারটি তুলে নেয়, কারণ এইটা সেই গন্ধ যেই সেম গন্ধ সে তার বাড়িতে অনুভব করেছিল যখন তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। তানজিরো সেই ঘ্রাণের উৎসের কাছে পৌঁছায় এবং দেখে এইটা প্রথম ডিমন মুজান কিবুৎসুজি। সেখানে তানজিরো তার সাথে লড়াই করতে চায়, কিন্তু সে দেখে অবাক হয় যে মুজানের একটা মেয়ে এবং স্ত্রী রয়েছে যারা নিরীহ মানুষ। তানজিরো যখন উদ্ঘাটনে বিচলিত হয় তখন মুজান একটা পথচারীকে ক্র্যাচ করে এবং সেই লোকটি ডিমানে পরিণত হয়।
এবং সে অন্যদেরকে অ্যাটাক করতে শুরু করে। তাই তানজিরোর মুজানের থেকে সেই বিমানের দিকে মনোযোগ সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এইভাবে মুজান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, কিন্তু সে লক্ষ্য করে তানজিরোর কানের সান ইয়ারিং। তানজিরো ডিমনকে আটকাতে ব্যস্ত এবং মুজানের জন্য চিৎকার করে বলে যে সে তাকে খুঁজে বের করবে এবং তাকে মেরে ফেলবে যেইভাবেই হোক না কেন। তারপরে তামায়ো এবং ইয়েশুরো নামের দুইটা ডিমন তানজিরোকে সেই ডিমনকে আটকাতে সহায়তা করে এবং প্রকাশ করে যে তারাও মুজানকে মারতে চায়। এইদিকে মুজান তার পরিবারকে বিদায় জানায় এবং সোসামারু আর ইয়াহাবা নামের দুটো ডিমনকে সান ইয়ারিং পরা ডিমন স্লেয়ারকে মেরে ফেলতে আদেশ দেয়। তারপরে আমরা মুজানকে ভয়ে কাঁপতে দেখি, কারণ ইয়োরিচি নামের একজন ফর্মার ডিমন স্লেয়ার তানজিরোর মতন একই ইয়ারিং পরেছিল এবং লাস্ট টাইম যখন তারা একে অপরের সাথে মারামারি করেছিল তখন সেই ডিমন স্লেয়ারটা মুজানকে অলমোস্ট মেরেই ফেলেছিল। তাই মুজান যত তাড়াতাড়ি সম্ভব তানজিরোর মৃত্যু চায়। অন্যদিকে তামায়ও প্রকাশ করে যে সে ডাক্তার হওয়ার পাশাপাশি একটা ডিমন, তবুও সে এবং ইয়োশিরো বেঁচে থাকার জন্য মানুষকে মারে না, সামান্য পরিমাণে রক্ত গ্রহণ করে। একজন ডাক্তার হওয়ার কারণে সে এমন একটি নিরাময়ের সন্ধান করতে দৃঢ় প্রতিজ্ঞ যা ডিমনদের আবার মানুষে পরিণত করতে পারবে, যার কারণে তাকে বিভিন্ন ডিমনসদের রক্ত পরীক্ষা করতে হবে, বিশেষ করে যারা মুজানের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই সে চায় তানজিরো তাকে এ ব্যাপারে সাহায্য করুক। তানজিরো আনন্দের সাথে রাজি হয়, কারণ সে নেজুকোকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তাকে আবার মানুষে পরিণত করবে। হঠাৎ তাদের বাড়িতে তোমারিস নামের একটা গোলাকার বস্তু দ্বারা আক্রমণ হয়। তেমারিসগুলো সোসামারো এবং ইয়াহাবার দ্বারা প্রভাবিত। তানজিরো যখন এদিকে সেই দ্রুত চলা তেমারিসগুলো ডজ করতে হিমশিম খাচ্ছিল তখন একটা ডিমন গিয়ে ইয়োশিরোর মাথা কেটে ফেলে দেয়। কিন্তু ডিমন হওয়ার কারণে সে আবার রিজেনারেট করে এবং তানজিরোকে একটা ভিশন দেখায়, যার কারণে তেমারিসগুলো কোন দিক থেকে আসছে সেটা তানজিরো দেখতে পায়। সোসামারো প্রকাশ করে যে সে 12 কিজুকের একটা অংশ, তারা সেই ডিমন যারা মুজানের অধীনে সরাসরি কাজ করে। তানজিরো সোসামারোকে বিভ্রান্ত করে যাতে নেজুকো ইয়াহাবাকে আক্রমণ করতে পারে, যে গাছের পেছনে লুকিয়ে আছে এবং তেমারিসগুলোকে নিয়ন্ত্রণ করছে। এইদিকে তানজিরো তার ফোর্থ ওয়াটার ব্রিথিং ফর্ম ব্যবহার করে সবগুলো তেমারিসকে স্ল্যাশ করতে সক্ষম হয়। এখন তানজিরো ইয়াহাবার সাথে ফাইট করে যখন নেজুকো এবং ইয়োশিরো সোসামারুকে মারার চেষ্টা করে। তানজিরো ইয়াহাবার উপর একটা ওপেনিং দেখতে পায় এবং অ্যাটাক করে, কিন্তু সেটার ব্লাড ডিমন আর্ট ব্যবহার করে তানজিরোকে উপরের দিকে ছুড়ে মারে। তানজিরোর শরীরের কিছু হাড় ভেঙে যায়, সে তীরের বিপরীত দিকে ঘোরার মাধ্যমে তীরের চারপাশে ঘুরতে সক্ষম হয়। তারপরে সে ওয়াটার ব্রিথিং এর থার্ড ফর্ম ব্যবহার করে তীরগুলিকে ঘূর্ণি পুলে আটকাতে সক্ষম হয়। এইদিকে নেজুকো একটি তেমারিসকে লাথি মারার চেষ্টা করে কিন্তু তা তার পা কেটে ফেলে। তাই ইয়োশিরো ইনভিসিবল হওয়ার ব্লাড ডিমন আর্ট ব্যবহার করে সোসুমারুর সাথে লড়াই করে পরিস্থিতিকে হ্যান্ডেল করে। তারপরে তানজিরো ইয়াহাবার মাথা কেটে ফেলতে সক্ষম হয়। ইয়াহাবা ছাইয়ে পরিণত হওয়ার আগে তার শেষ শক্তিশালী আক্রমণ শুরু করে। আক্রমণটির ফলে তানজিরো বাতাসে ঘূর্ণিপাক খেতে শুরু করে এবং সে তার মুভস ব্যবহার করে ডাইরেকশনের ফোর্সকে কাউন্টার করার চেষ্টা করে, কিন্তু সে অনেক জোরে মাটিতে পড়ে যায় এবং তার পাঁজর ও পা ভেঙে যায়। সে তার সোর্ড তুলে নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না, সে অনেকটা এক্সস্টেড হয়ে পড়েছে, যার কারণে সে নেজুকো এবং ইয়োশিরোকে সুসুমারুর সাথে লড়াই করতে সহায়তা করতে পারে না। আশ্চর্যজনকভাবে নেজুকো এদিকে অনেক ভালো লড়ছে, সে তেমারিসগুলোকে ফুটবলের মতো লাথি মারছে। সে আরো শক্তিশালী হতে থাকে এবং এমনকি সুসুমারুও তার শক্তি দেখে অবাক হয়ে যায়। সে তার সর্বাত্মক দিয়ে লড়াই করলেও তাকে শেষ করতে সক্ষম হবে না। তাই তামায়ও হস্তক্ষেপ করে এবং সুসুমারুকে মুজানের নাম বলার জন্য তার অ্যারোমা ম্যাজিক স্পেল ব্যবহার করে। ডিমানটি লর্ড মুজান শব্দটি উচ্চারণ করার সাথে সাথে তার দেহ থেকে বিশাল এক হাত বেরিয়ে আসে এবং সে তৎক্ষণাৎ মারা যায়। এটা মুজানের অভিশাপের কারণে হয়েছে, যা সে প্রায় সব ডিমানের উপরই ব্যবহার করে রেখেছে। তারপরে তামায়ও ডিমানের আই বলের দিকে এবং তানজিরোকে প্রকাশ করে যে সে 12 কিজুকির মধ্যে একজন ছিল না, কারণ 12 কিজুকির প্রত্যেকটা মেম্বারের চোখে বা আই বলে তাদের র্যাঙ্ক খোদাই করা রয়েছে, আর তাছাড়াও এই দুইজন কিজুকি হতে পারবে না কারণ এরা খুবই দুর্বল। তারপরে তামায়ও ডিমানের রক্তের নমুনা সংগ্রহ করে এবং তানজিরো ক্লান্ত হয়ে রক্তাক্ত পোশাকের পাশে বসে থাকে। সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ডিমানের রক্তগুলো এবং তার বডিগুলো বাতাসে অদৃশ্য হয়ে যায়। তানজিরো দুঃখ বোধ করে এবং বুঝতে পারে যে এটি ডিমান হওয়ার একটা শাস্তি, এমনকি তাদের শরীরও শান্তিতে বিশ্রাম পায় না। এটি তানজিরোর মধ্যে মুজানের প্রতি আরো ঘৃণা বাড়িয়ে তোলে। সিনটা এখানেই শেষ হয়। পরে তামায়ও প্রকাশ করে যে তারা একটা নিরাপদ জায়গা খুঁজতে শহর ছেড়ে চলে যাচ্ছে। সেখানে সে তাদেরকে ইয়োশিরোর ব্যাক স্টোরি বলে। তামায়ও যখন তার চিকিৎসা করছিল তখন ইয়োশিরো মৃত্যুর দ্বারপ্রান্তে ছিল, তাই তার শেষ অবলম্বন ছিল ইয়োশিরোকে ডিমানে পরিণত করা। যাই হোক, এরপরে তারা একে অপরকে বিদায় জানায় এবং তাদের আলাদা আলাদা রাস্তায় রওনা দেয়। তানজিরোর কাসুগাই কাক তার মাথার উপর ঘুরে বেড়ায় এবং তাকে দক্ষিণ পূর্ব দিকে যেতে বলে। সেইখানে তানজিরো একটা হলুদ পোশাক পরা এক ডিমান স্লেয়ারকে একটি মেয়েকে বিরক্ত করতে দেখে। তানজিরো হস্তক্ষেপ করে এবং জানতে পারে সেই লোকটি জেনিৎসু, ডিমান স্লেয়ারের মধ্যে একজন, যে তার ফাইনাল সিলেকশনে উত্তীর্ণ হয়েছিল। ডিমন স্লেয়ার হওয়া সত্ত্বেও জেনিৎসুর মাঝখানে কোনো সেলফ কনফিডেন্স নেই এবং সে ছোট ছোট জিনিস নিয়ে কান্নাকাটি করে, কারণ মেয়েটি তাকে বিয়ে করবে না বলেছে, তাই সে এখন কাঁদছে।
সব মিলিয়ে জেনিসু নিজেকে লুজার হিসেবে ভাবে এবং তানজিরোর সাথে দক্ষিণ পূর্ব দিকে যাওয়ার জন্য তানজিরোর পিছু নেই বা তানজিরোর সাথেই চলে। কিছু সময় পরে তারা একটা ভুতুড়ে প্রাসাদে পৌঁছায় এবং তানজিরো বলে যে সে রক্তের গন্ধ পাচ্ছে এখানে, কিন্তু জেনিসু বলে সে কিছুই শুনতে পাচ্ছে না। আমরা জানতে পারি যে জেনিসুর সুপার শ্রবণ শক্তি রয়েছে, যেমন তানজিরোর ঘ্রাণ শক্তি তার শ্রবণ শক্তি এরকম। সেইখানে তারা গাছে নিচে দুটা ভাই বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে যারা অনেকটা ভয় পেয়ে আছে। তানজিরো বুঝতে পারে যে বাচ্চাগুলো ভয় পেয়ে আছে, তাই সে প্রথমে তাদেরকে সান্ত্বনা দেয় এবং তারপরে কি হয়েছে তা জিজ্ঞেস করে। সেরাটি প্রকাশ করে তারা যথারীতি এদিকে হাঁটাহাঁটি করছিল বা ভ্রমণ করছিল, সেই সময় একটা ডিমান তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের বড় ভাইকে অপহরণ করে। সেখানে জেনিসু মেনশন থেকে আসা আরো একটি ভয়ঙ্কর শব্দ শুনতে পায় এবং একজন ব্যক্তি জানালা থেকে লাফিয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে লোকটি তানজিরোর বাহুতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ তানজিরো জেনিসুর সাথে মেনশনে প্রবেশ করে। জেনিসুর হাত পা এখনো ভয় একদম কাঁপছে, সে চিৎকার শুরু করে, তাই সে দুটো ভাই বোনরাও মেনশনে প্রবেশ করে। হঠাৎ তারা যেই কক্ষতে বা রুমে দাঁড়িয়েছিল সেই রুমটা পরিবর্তন হতে শুরু করে এবং মেয়েটির সাথে তানজিরো জেনিসু এবং সেই ছেলের কাছ থেকে আলাদা হয়ে যায়। তানজিরো ছোট মেয়েটিকে আদর করে এবং প্রতিশ্রুতি দেয় যে সে সবাইকে বাঁচাবে। ঠিক তখনই একটা বিশাল ডিমন উপস্থিত হয়। তানজিরো সেন্স করে সে যেই গন্ধটা পাচ্ছে এই গন্ধটা আজ পর্যন্ত পাওয়া সকল ডিমানের থেকে অনেকটা বেশি শক্তিশালী একটা গন্ধ, কারণ এই ডিমানটা 12 কিজুকের একটা ফর্মার মেম্বার বলে কথা। এই পর্যন্ত ফেস করা সকল ডিমানের চেয়ে সবচাইতে শক্তিশালী ডিমন এটা, কারণ ইয়োশিরো মেনশন করেছিল যে যেই ডিমনের সাথে তারা লড়াই করতে গিয়ে প্রায় আধমরা হয়ে গিয়েছিল সেই ডিমনটার কাছে পর্যাপ্ত শক্তি নেই যে সে 12 কিজুকির মধ্যে একটা হবে। 12 কিজুকি সাধারণ যে কোনো ডিমনের থেকে অত্যন্ত বেশি শক্তিশালী। তো কি হতে চলেছে তানজিরোর এবং বাকি সকলের? নেক্সট পার্ট দেখতে হলে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। বাই।